গত ভিডিওতে আমরা বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত বেশ কিছু সমস্যা নিয়ে তার সমাধান করেছি তো আজকেও আমরা নতুন কিছু সমস্যা নিয়ে তার সমাধান করার চেষ্টা করবো তো প্রথম অঙ্কটা বলছি এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি ব্যাস তো আমরা এখানে একটা ছবি এঁকেছি দেখতে পাচ্ছ এবিডি হচ্ছে একটা বৃত্তস্ত চতুর্ভুজ যার এবি হচ্ছে ব্যাস কেন না হচ্ছে বৃত্তের যে কেন্দ্র এটা ও ও বিন্দু দিয়ে এবিটা গেছে সেই কারণে এবি এখানে ব্যাস এবার শর্ত বলছে বি ডি সিক্সটি ফাইভ ডিগ্রি তো বি ডি তাহলে এই কোনটা আমাদের ডিগ্রি আর বলছে ডি সি থার্টি ডিগ্রি তো ডি তাহলে ডি থেকে বির মধ্যে নিশ্চয়ই আমাদের একটা রেখা টানতে হবে তাহলে আমরা টেনে দিই তাহলে ডি সি তাহলে এই কোনটা আমাদের থার্টি ডিগ্রি আমাদের বিডিসি অর্থাৎ বিডিসি অর্থাৎ এই কোনটা আমাদের বের করতে বলছে এখন এই অঙ্কটা আমরা দুটো প্রসেসে করব তো আমরা প্রথমে প্রথম প্রসেসে দিকে এগোই যে অঙ্কটা কীভাবে করা যেতে পারে আচ্ছা দেখো আচ্ছা এখানে বলা আছে যে এবি ব্যাস আমি গত ভিডিওতে বলেছিলাম যখনই এবি ব্যাস থাকবে ব্যাস যখনই বলা থাকবে তখনই আমাদের মাথায় চলে আসবে কি না অর্ধবৃত্তস্থ কোন সমকোণ এই রেজাল্টটা যেন আমাদের মাথায় চলে আসে তো সেই জিনিসটা আমি এখানে একটু বলে দিচ্ছি যে অর্ধবৃত্তস্থ কোন সমকোণ এটার মানেটা কি ধরো অর্ধবৃত্তস্থ অর্থাৎ অর্ধবৃত্ত তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্ত এটা হচ্ছে আমাদের ব্যাস আমরা পি কিউ যদি নাম দিই তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাস বলছে এই ব্যাসের দুটো প্রান্ত বিন্দু অর্থাৎ পি এবং কিউ এই দুটো বিন্দু থেকে আমরা যদি দুটো জ্যাট আনি অর্থাৎ পি বিন্দু থেকে একটা জ্যা এবং কিউ বিন্দু থেকে যদি একটা জ্যাট আনি এবং তারা যেন পরিধিতে কোনো একটা বিন্দুতে যদি মিলিত হয় তাহলে সেখানে যে কোনটা তৈরি হবে সেটা সবসময় নব্বই ডিগ্রি হবে তো এখানে এই যে আমি টানলাম ধরো এটা একটা আর বিন্দু নাম দিলাম অর্থাৎ পি আর কিউ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তো এরকম অসংখ্য টানা যেতে পারে ধরো পি থেকে আরও একটা টানলাম রকম তাহলে এই কোনটাও নাইনটি হবে আবার আমরা যদি এরমভাবেও টানি এখান থেকে এইটা তাহলে এই কোনটাও নাইনটি ডিগ্রি হবে তো এই ছবিতে তোমরা খেয়াল করে দেখো এটা হচ্ছে আমাদের ব্যাস আর দেখো এইটা হচ্ছে অর্ধবৃত্ত এটা হচ্ছে অর্ধবৃত্ত তাহলে দেখো এই যে বি ব্যাসের দুটো প্রান্তবিন্দু অর্থাৎ এ এবং বি এই দুটো প্রান্তবিন্দু থেকে দুটো জ্যাট টানা হয়েছে এবং তারা ডি বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই কোনটা আমাদের কত নব্বই ডিগ্রি তাহলে আমরা এই শর্তটা থেকে আমরা পেলাম যে এ ডিবিটা নব্বই ডিগ্রি আর এটা সিক্সটি ফাইভটা থার্টি আমরা এখানে লিখে নিয়েছি এখন দেখো আমাদের এই কোনটা আমাদের বের করতে হবে এখন এ ডিবি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এ এই ত্রিভুজটার দুটো কোণ আমরা পেয়ে গেছি তাহলে আমরা এই তিন নম্বর কোনটা নিশ্চয়ই পেয়ে যাবো ক্যাব কীভাবে না ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে নাইনটি প্লাস সিক্সটি ফাইভ যোগ করে বিয়োগ করে দেবো তাহলে এই কোনটা আমরা পেয়ে গেলাম এখন খেয়াল করে দেখো আমাদের এই কোনটা বের করতে বলেছে তাহলে এখন দেখো বি কোণ আর ডি কোণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ এবং এই দুটো কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো আমাদের আমাদের আমরা হচ্ছে এখানে কি এটা থার্টি ডিগ্রি পেয়েছি এটা আমরা পেয়ে গেছি এটা আমরা নাইনটি জানি তো আমরা এই কোনটা খুব সহজেই পেয়ে যাব কীভাবে না একশো আশি থেকে নাইনটি প্লাস এই কোনটা প্লাস নাইনটি তাহলে এই তিনটে কোন যোগ করে একশো আশি থেকে বিয়োগ করে দেবো তাহলে এই কোনটা পেয়ে যাবো তাহলে আমরা অঙ্কটা করে নিই অ্যাঙ্গেল এডিবি এডিবি এটা কি না নাইনটি ডিগ্রি কেন না যেহেতু এবি ব্যাস এখন ট্র্যাঙ্গেল এ এর তাহলে এই কোনটা দেওয়া আছে এই কোনটা আমরা পেয়েছি তাহলে এই কোনটা অর্থাৎ অ্যাঙ্গেল এ বি ডি এ বি ডি অর্থাৎ এই কোনটা কি হবে না পুজোর তিন কোণের সমষ্টি একশো আশি তাহলে একশো আশি ডিগ্রি থেকে বাকি দুটো অর্থাৎ সিক্সটি ফাইভ এবং নাইনটি এই দুটো আমরা যোগ করে বিয়োগ করে দেবো অর্থাৎ এ বি এ ডি প্লাস এ ডি বি একশো আশি ডিগ্রি মাইনাস আচ্ছা বি হচ্ছে সিক্সটি ফাইভ আর ওটা তাহলে আমরা যদি এটা যোগ করি কত হবে তাহলে ফাইভ ফাইভ ফিফটিন তাহলে ওয়ান তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এই কোনটা আমরা পেলাম টোয়েন্টি তাহলে আমরা এবার এই টুকু কোনটা অর্থাৎ সিডি বি এই কোনটা আমরা এবার বের করব যেহেতু এবিসিডি বৃদ্ধ চতুর্ভুজ তাহলে অ্যাঙ্গেল এডিসি প্লাস অ্যাঙ্গেল এবিসি এর যোগফল একশো আশি আচ্ছা এখান থেকে আমরা বেশি এয়ার ভাঙছি না অনেকগুলো কোন আছে এই কোন আছে এই কোন আছে এখানে এই কোন আছে এই কোন আছে তো আমরা একটু ডাইরেক্ট লিখে দিচ্ছি আচ্ছা এ এডিসি এডিসি মানে কি না এ ডিবি সি মানে এ ডিবি এবং বিডিসি বিডিসি প্লাস আচ্ছা এবিসি মানে কত এবি অর্থাৎ টোয়েন্টি ফাইভ প্লাস থার্টি এটা আমরা এখানে একসঙ্গে লিখে দিচ্ছি সমান ওয়ান হান্ড্রেড এইটটি এখন এ কত নাইনটি তাহলে এটা নাইনটি প্লাস অ্যাঙ্গেল বিডিসি আমাকে বের করতে হবে তাহলে এখান থেকে বিডিসি কত হবে না ওয়ান হান্ড্রেড এইটটি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে এটা যদি আমরা বিয়োগ করি ওয়ান হান্ড্রেড থেকে নাইনটি তাহলে নাইনটি নাইনটি মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো এবার আমরা দ্বিতীয় আর একটা পদ্ধতিতে আমরা সমাধান করার চেষ্টা করব যেটা খুবই সহজ এবং খুবই ছোটো তো দ্বিতীয় প্রসেসটায় আমরা কীভাবে ডি সি কোনটা বের করতে পারি আচ্ছা তোমরা খেয়াল করে দেখো এই কোনটা সিক্সটি ফাইভ আচ্ছা তাহলে এই কোনটা কত হবে না যেহেতু এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবং এ কোন এবং সিকোণ হচ্ছে বিপরীত কোন তাহলে এদের যোগ ফল একশো আশি তাহলে আমরা সিকোণটা পেয়ে যাব না একশো আশি থেকে সিক্সটি ফাইভ বিয়ে করে দিলে আমরা সিকোন পেয়ে যাব এখন দেখো যে বি সি ডি একটা হচ্ছে আমার ত্রিভুজ যে ত্রিভুজের এই বিয়ে অর্থাৎ বি আমরা জানি থার্টি সিকোণটা আমরা এক্ষুনি পেলাম তাহলে ডি কোণটা আমরা খুব সহজেই পেয়ে যাব কীভাবে একশো আশি থেকে বিয়ে করে দেবো এটা খুবই সহজ তাহলে এই অঙ্কটা আমরা এবার কোষে নি যেহেতু ডি বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে অ্যাঙ্গেল ডিএ বি যে ডিএ বি প্লাস অ্যাঙ্গেল ডিসিবি এদের যোগ ফলে একশো আশি ডিগ্রি তাহলে আমরা ডিসিবিটা বের করে নিই তাহলে ডিসিবি হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস ডিএবি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস আচ্ছা ডি এ বি হচ্ছে সিক্সটি ফাইভ বলে দেওয়া আছে প্রশ্নে তাহলে আমরা যদি এটা বিয়োগ করি কত হচ্ছে না এটা ফাইভ সেভেন তাহলে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন তাহলে এই সি কোনটা হচ্ছে ওয়ান ওয়ান ফাইভ তাহলে এখন আমরা বি সি ডি এই ত্রিভুজটা নিয়ে ভাবি এখন ট্র্যাঙ্গেল বি সিডি এর আমরা বি ডিসি অর্থাৎ বিডিসি অর্থাৎ এই কোনটা চাইছে তাহলে কী হবে না একশো আশি ডিগ্রি থেকে এই থার্টি আর এইটা আমরা পেয়েছি ওয়ান ওয়ান এই দুটো আমরা যোগ করে দেব যোগ করে দিয়ে ওয়ান থেকে বিয়োগ করে দেবো তাহলে এটা যদি আমরা যোগ করি কত হবে তাহলে ফিফটিন থার্টি তাহলে ওয়ান তাহলে বিয়োগ করে হলো থার্টি তাহলে হলো বি সি ডি হয়েছে থার্টি ফাইভ ডিগ্রি আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ পরের অঙ্কটি বলছে একটি বৃত্তস্ত চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত ওয়ান টু টু এস টু থ্রি হলে প্রথম এবং তৃতীয় কোণের মান নির্ণয় করো তো আমাদের বলেছে প্রথমত একটা বৃত্তস্ত চতুর্ভুজ এটা বলে দিয়েছে আর দ্বিতীয়ত বলেছি পরপর তিনটি কোণের অনুপাত অনুপাত ওয়ান এস টু টু এস টু থ্রি তো দেখো এখানে একটা ছবি এঁকেছি এবি একটা বৃত্তস্ত চতুর্ভুজ যার তিনটি কোণ পরপর তিনটি কোণ আমরা ধরলাম যে এ বি সি এইটা হচ্ছে পরপর তিনটে তাদের অনুপাত হচ্ছে ওয়ান এস টু 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 থ্রি তাহলে অ্যাঙ্গেলে তাহলে কত হবে না এক্স ডিগ্রি আমরা ধরে নিলাম আর বি হচ্ছে কত হবে না টু ডিগ্রি আর সি হবে থ্রি এক্স ডিগ্রি তো আমরা অঙ্কটা শুরু করি মনে করি যেহেতু প্রশ্নে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো নাম দেওয়া নেই ওই জন্য আমরা এবিসিডি নাম দিয়ে দিলাম মনে করি ডি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি এর অনুপাত প্রশ্নে দেওয়া আছে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি তাহলে ধরি এটা হচ্ছে অনুপাত তাহলে ধরি অ্যাঙ্গেল এ হচ্ছে এক্স ডিগ্রি অ্যাঙ্গেল বি হচ্ছে টু এক্স ডিগ্রি আর অ্যাঙ্গেল সি হচ্ছে থ্রি এক্স ডিগ্রি এখন এরপরে আমার কাজ কি হবে নিশ্চয়ই এক্সের মানটা আমাদের বের করতে হবে এটাই আমাদের কাজ এক্সের মানটা আমরা বের করতে পারলেই আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে যাবে তো এখন আমরা এক্সের মানটা কীভাবে বের করতে পারি তাহলে আমাদের একটা নিশ্চয়ই শর্ত লাগবে শর্তটা হচ্ছে এইটা যে বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে দেখো এখানে বৃত্তস্থ চতুর্ভুজ মানেই আমাদের একটাই শর্ত আছে যে বিপরীত দুটো কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি এখন বিপরীত কোণ কী কী হবে এখানে এ এবং সি অথবা বি এবং ডি কিন্তু বি আর ডি আমরা নেবো না কেন না ডি কোনটা আমাদের এখানে দেওয়া নেই বা আমরা জানি না আমরা এ কোন আর কোনটা আমরা জানি অর্থাৎ এ কোণ ডিগ্রি এবং সি থ্রি এক্স ডিগ্রি তো আমরা এ কোন এবং সি কোণের যোগফল একশো আশি ডিগ্রি এইটা আমরা লিখব তো এখন যেহেতু এবিসিডি বৃদ্ধস্ত চতুর্ভুজ তাহলে আমরা কি লিখতে পারি না অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এই দুটো কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি এখন অ্যাঙ্গেল এ হচ্ছে এক্স ডিগ্রি অ্যাঙ্গেল সি হচ্ছে থ্রি এক্স ডিগ্রি তাহলে সমান একশো আশি ডিগ্রি আচ্ছা বোথ সাইড আমরা ডিগ্রিটা তুলে দিচ্ছি তাহলে এটা হচ্ছে ফোর এক্স সমান একশো আশি তাহলে এক্স হচ্ছে একশো আশি বাই ফোর তাহলে আমরা যদি কাটাকুটি করি তাহলে হচ্ছে ফর্টি ফাইভ তাহলে এবার আমাদের চেয়েছে প্রথম কোণ এবং তৃতীয় কোণের মান নির্ণয় করতে বলছে তো আমরা এক্সের মান পেয়ে গেছি যেটাই আমাদের লক্ষ্য ছিল যে আমরা এক্সের মানটা বের করব তো আমাদের এক্সের মান ফর্টি ফাইভ এসছে তাহলে প্রথম কোণ অর্থাৎ অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল এ হচ্ছে কত না ফর্টি ফাইভ ডিগ্রি আর তৃতীয় কোন তৃতীয় কোন কত না অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল সি হচ্ছে আমাদের থ্রি এক্স ডিগ্রি তাহলে থ্রি ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে থ্রি ইন্টু ফর্টি ফাইভ হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ডিগ্রি তো আমাদের প্রথম কোণ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং তৃতীয় কোণ হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো পরের অঙ্কে আসি বলছি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি এবং ডিসি বাহুকে বর্ধিত করায় বিবিন্দুতে মিলিত হয়েছে এবং এডি ও বিসি বাহুকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিউ বিন্দুতে মিলিত হয়েছে এবার কিছু কোন দিয়েছে বলছে এডিসি অর্থাৎ এডিসি অর্থাৎ এই কোনটা আমাদের এইটি ফাইভ দেওয়া আছে এবং বিপিসি বিপিসি অর্থাৎ এই কোনটা আমাদের ফর্টি বলে দেওয়া আছে বিএডি বিএডি অর্থাৎ এই কোনটা বের করতে বলছে আর সি অর্থাৎ সি অর্থাৎ এই উপরের এই কোণটা আমাদের বের করতে বলেছে তো এখন খেয়াল করে দেখো যে এ পি ডি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজটার দিকে ভালো করে খেয়াল করো অর্থাৎ তিনটে কোণের দিকে খেয়াল করো দেখো ডি কোনটা জানি পি কোনটা জানি তাহলে এই কোণটা আমরা খুব সহজেই পেয়ে যাবো কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে সেখান থেকে ওই একশো আশি ডিগ্রি থেকে এইটি ফাইভ এবং ফর্টি যোগ করে বিয়োগ করে দেবো এ কোন আমরা পেয়ে যাব অর্থাৎ ডি বি কোনটা আমরা বা ডি পি যাই বলি না কেন আমরা পেয়ে যাচ্ছি তাহলে অঙ্কটা শুরু করা যাক ট্রাইঙ্গেল এ পি এর তাহলে কোন হচ্ছে ডি পি তাহলে এই কোনটা কীভাবে পাবো না একশো আশি ডিগ্রি থেকে বাকি দুটো যোগ করে দেবো অর্থাৎ 85 ফাইভ এবং ফর্টি 85 ফাইভ ডিগ্রি প্লাস ফর্টি ডিগ্রি তাহলে এটা আমাদের যোগ করলে কত হবে ফাইভ টুয়েলভ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা যদি আমরা বিয়োগ করি তাহলে ফিফটি ফাইভ তাহলে আমরা খুব সহজেই এই কোনটা পেয়ে গেলাম তাহলে ফিফটি ফাইভ এখন আমাদের কিউ কোনটা চাইছে ভালো করে খেয়াল করে দেখো আচ্ছা কিউ কোন মানে আচ্ছা এখানে একটা জিনিস যে ডি এ পি কিন্তু আমাদের চেয়েছে বি এ ডি অর্থাৎ বি ডি তাহলে আমি লিখেছি ডিএপি অর্থাৎ ডিএপি যা হবে ডি এ বিও তাই হবে তাহলে এখান থেকে আমরা লিখে দিই যে বি ডি সেটাও ফিফটি ফাইভ আচ্ছা এরপরে আমরা আসি এই কিউ কোণের ক্ষেত্রে অর্থাৎ আচ্ছা এখানে খেয়াল করে দেখো আচ্ছা এবি কিউ এটা একটা ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই কোনটা জানি একণে পেলাম আচ্ছা আমরা যদি এই কোনটা যদি পেতে পাই যদি এই কোনটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা এই কোন পেয়ে যাব এখন এই কোনটা আমরা বের করবো কীভাবে দেখো এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে যার এ বি কোণ এবং ডিকোণ হচ্ছে বিপরীত কোণ তাহলে এই দুটো কোণ হচ্ছে বিপরীত তাহলে এই দুটো কোণের যোগ 180 একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বিকোণটা পেয়ে যাব তাহলে যেহেতু এবিসিডি বৃদ্ধস্ত চতুর্ভুজ তাহলে অ্যাঙ্গেল এবিসি কত হবে না একশো আশি ডিগ্রি থেকে এ আমরা বিয়োগ করে দেবো তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস এডিসি হচ্ছে এইটটি ফাইভ তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো নাইনটি ফাইভ তাহলে এই কোনটা আমাদের নাইনটি ফাইভ তাহলে এবার এ বি কিউ এই পুরো ত্রিভুজটা নিয়ে ভাবো এবউ তাহলে যার এ কোনটা আমরা পেয়েছি একটু আগে বি কোনোটা আমরা এক্ষুনি পেলাম তাহলে কি কোনোটা আমরা খুব সহজেই পেয়ে যাবো তাই ট্রাইঙ্গেল এ বি কিউ এর অ্যাঙ্গেল এ কিউবি হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে এই ফিফটি ফাইভ এবং নাইনটি ফাইভ যোগ করে বিক করে দেবো একশো ডিগ্রি মাইনাস আচ্ছা এটা যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে জিরো ওয়ান তাহলে পাচ্ছি এটা থার্টি ডিগ্রি তাহলে এ বি অর্থাৎ এ বি হচ্ছে থার্টি ডিগ্রি আমাদের প্রশ্নে চেয়েছে সি ডি তাহলে সি ডি তাহলে এ বি এবং সি ডি একই তাহলে এর জায়গায় আমরা লিখে দিই যে সি ও আমাদের থার্টি ডিগ্রি হয়ে গেল আমাদের অঙ্ক আশা করি এটা বুঝতে পেরেছ